আহারে মুসলমান, বোরে চাকরি করতে দিছে ক্যাবিন ক্রু, এখন ক্যাবিন ক্রু হেতের লগে আর নাই, চলে গেছে আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার তার সাথে। আহারে মুসলমান, এই যে অবস্থা আমাদের, এই অবস্থা প্রমাণ করে দিচ্ছে যত দিন যাবে আরো অনেক কিছু দেখবেন, আলামত গুলো দেখে দেখে শিক্ষা নেন। অমুসলিমদের অনুসরণ আমাদেরকে শান্তি দিতে পারে নাই, শান্তি তখন আসবে কোরআন যখন আমরা মানবো ঠিক না বেঠিক। ওই জাহিলিয়াতের বর্বর নারীদের মতো এখন আমার মেয়েরা প্যান্ট শার্ট পরে বের হয়, সবাই তো জি বললেন না? এরপরে ঘটনাটা ঘটাইছে কোন দিন, 14 ফেব্রুয়ারিতে বিয়ে করছে। আমি একটু হিসাব মিলাই নিলাম, আল্লাহ তুমি আরেকটা বার প্রমাণ করে দিলা অমুসলিমদের কুকীর্তি তাদের সংস্কৃতি কোনদিন মুসলমানের জন্য অনুকরণীয় হতে পারে না, বরকতপূর্ণ হতে পারে না, ঠিক না বেটি? এত ধুমধাম বাজায় বিয়ে করলো, পরের দিন খবর হয়ে গেছে, কি খবর? ওই যে ছেলেটার নাম রাখি, সে বলতেছে আহারে আমি বিয়ে করে তারে পড়াশোনা সব করাইলাম, সব করায় তারে চাকরি পর্যন্ত দিয়ে দিলাম, এখন সে ঘর করে অন্যেরও ঘরে, ঠিক না বেঠিক? অমুসলিমদের অনুসরণ কখনো মুসলমানদেরকে শান্তি দিতে না। এজন্য আমার ভাইয়ের আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যাব, এই কোরআন এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে। وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে, সেখান থেকে নবী যে এসে জান্নাতের পথ দেখাতে এসেছে, জাহান্নামে যাওয়ার জন্য আমরা নবীর উম্মত হই নাই, জান্নাতে যাওয়ার জন্য নবীর উম্মত হয়েছি, ঠিক না বেঠিক?